আসসালামু আলাইকুম। এটির বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর আওয়ামী লীগের তৎকালীন নেতারা কেন 32 নম্বরে গেলেন না, প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রী। রাজাকারের তালিকা সরকারের কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করেছে দাবি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কৌশলের, যাচাই বাছাই করে প্রকাশের অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর। স্বাধীনতার 48 বছর পর রাজাকারের তালিকার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুললেন বিএনপি মহাসচিব, বললেন রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা। এবং দেশে দরিদ্রের হার কমেছে, অতি দরিদ্র 10.5%, একনেক সভায় দেয়া তথ্য। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ছয় দফার মাধ্যমে স্বাধীনতার বীজ বপন করা হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ত্যাগের মানসিকতা নিয়ে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। বিজয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর আওয়ামী লীগের তৎকালীন নেতারা কেন 32 নম্বরে গেলেন না, তাকে এখনও অবাক করে বলে জানান প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন নিয়াজ জামান সচিব। স্বাধীন বাংলাদেশের উপকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন বাংলার মানুষের মুক্তি। স্বাধীনতা এনে সরকার গঠন করে দিয়েছিলেন সেই মুক্তির রূপরেখা। স্বাধীনতার 48 বছরে অর্থনৈতিক মুক্তি, সুষম উন্নয়ন, অগ্রগতি আর বঙ্গবন্ধুর আদর্শ কতটা বাস্তবায়ন হয়েছে তা উঠে আসে আওয়ামী লীগের বিজয় দিবসের আলোচনা সভায়। সভাপতি শেখ হাসিনা তুলে ধরেন সংবিধানে উল্লেখিত অধিকার প্রতিষ্ঠায় স্বাধীনতার পরে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের অবস্থান। তৎকালীন নেতাদের সমালোচনা করে আক্ষেপ প্রকাশ করে বলেন 75-এর ব্যর্থতার খেসারত দিতে হয়েছিল পুরো জাতিকে। এত বড় একটা ঘটনা বাংলাদেশে কি কোনো লোক জানতে পারলো না? কেউ কোনো পদক্ষেপ নিল না? ওই লাশ পড়ে থাকলো 32 নম্বরে কেন, সে উত্তর আমি এখনো পাইনি। এত বড় সংগঠন, এত নেতা কোথায় ছিল? মাঝে মাঝে আমার এটা জানতে ইচ্ছে করে যে কেউ সাহসে ভোট দিয়ে এগিয়ে আসতে পারলো না? বাংলার সাধারণ মানুষ তো বঙ্গবন্ধু মুজিবের সাথে ছিল। হয়তো এই ব্যর্থতার খেসারতই দিতে হয়েছে জাতিকে। স্বাধীনতার পরে শান্তি কমিটির সদস্য রাজাকারদের সাধারণ ক্ষমার কারণ ব্যাখ্যা করেন প্রধানমন্ত্রী। অনেকেই দেখা গেছে আমাদের বাড়ির মুরব্বী একজনকে ওই শান্তি কমিটির মেম্বার করে সামনে বসিয়ে রেখেছে, পিছনে মুক্তিযোদ্ধাদের অস্ত্র রাখার জায়গা দিয়েছে, আশ্রয় দিয়েছে, আহত হলে চিকিৎসা করেছে, তথ্য সরবরাহ করেছে। এইভাবে কিন্তু প্রচুর মানুষ কিন্তু সহযোগিতাও করেছে, যার জন্য জাতিপিতা যখন স্বাধীনতা অর্জন করে তিনি একটা সাধারণ ক্ষমাও ঘোষণা করেছিলেন। কারণ তিনি জানতেন যে পরিবারের যখন ছেলেরা বা ভাইয়েরা চলে গেছে মুক্তিযুদ্ধে, মা বোনেরা ভাত রেঁধে মুক্তিযোদ্ধাদের খাবার দিয়েছে, অথবা মুরব্বী একজনকে সামনে বসিয়ে রেখেছে ওই শান্তি কমিটি বা কিছু করে ক্যামোফ্লেজ করার জন্য, যাতে করে পাকিস্তানিরা কোনো রকম সন্দেহ করতে না পারে। কারণ গেরিলা যুদ্ধ দেশের অভ্যন্তরে সহযোগিতা ছাড়া কখনো সফল হওয়া যায় না, এটাই বাস্তবতা। টাকা কামানোকে দুরারোগ্য ব্যাধি উল্লেখ করে বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করার আহ্বানও জানান তিনি। পাকিস্তানি হানাদার বাহিনীদের দোষও বা পাকিস্তানি দালাল চক্র যারা অন্তরে অন্তরে তখনও পাকিস্তান প্রেমে ভোগে, তাদের এই চক্রান্ত কখনো এই মাটিতে সফল হতে পারে না। পাকিস্তান থেকে আমরা আলাদা হয়ে বাংলাদেশ আমরা স্বাধীন করেছি। বাংলাদেশ অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, সাংস্কৃতিকভাবে, নীতি আদর্শভাবে যেভাবে হোক পাকিস্তানের উপরে আমরা থাকব। বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন ইতিহাস থেকে সত্যকে কখনো মুছে ফেলা যায় না। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা।
স্বাধীনতার 48 বছর পর রাজাকারদের তালিকার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত র্যালির উদ্বোধন করতে গিয়ে তিনি আরও বলেন, রাজাকারদের তালিকার নামে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে আওয়ামী লীগ। পাকিস্তানের তথ্য উপাত্ত দিয়ে রাজাকারদের নির্ভুল তালিকা করা সম্ভব নয় বলেও দাবি করেন তিনি। আরও জানাচ্ছেন মইনুল আহসান। মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে বড় ধরনের শোডাউন করল বিএনপি। বিজয় শোভাযাত্রায় অংশ নিতে দুপুর থেকেই নেতাকর্মীরা জড়ো হতে থাকেন নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। ব্যানার, ফেস্টুন, বাদ্যযন্ত্র আর ঘোড়ার গাড়ি বিএনপির শোভাযাত্রাকে বর্ণাঢ্য রূপ দেয়। রাজধানী ছাড়াও আশপাশের জেলার নেতাকর্মীরাও এতে যোগ দেয়। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির সিনিয়র নেতারা অভিযোগ করেন, ক্ষমতাসীনরা মুক্তিযুদ্ধের মূল চেতনা গণতন্ত্রকে ধ্বংস করে একদলীয় শাসন কায়েম করেছে। গণতন্ত্র আজকে আওয়ামী লীগের বাক্সে বন্দী, অর্থনীতি ধ্বংসপ্রাপ্ত, এদেশে শান্তি শৃঙ্খলা আইন সব কিছু বিদায় হয়ে গিয়েছে। আমাদের বহু নেতা কর্মী রক্ত দিয়েছে, সামনে আমাদের আর রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। আসুন আমরা মরি বাঁচি, আমরা ডু অর ডাই খালেদা জিয়াকে মুক্ত করি, বাংলাদেশকে মুক্ত করি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজাকারদের তালিকার প্রসঙ্গ টেনে বলেন, মহান মুক্তিযুদ্ধকে নিজেদের রাজনৈতিক সুবিধা আদায়ে ব্যবহার করছে আওয়ামী লীগ। ঠিক 48 বছর পরে কি প্রয়োজন হচ্ছে রাজাকারের তালিকা তৈরি করার? ইয়াতে অনেক ভুল আছে, ও এটা কেন ভুল? যেটা পাকিস্তানিদের তৈরি করা তালিকা, তাহলে পাকিস্তানিদের তৈরি করা তালিকা দিয়ে আপনি রাজাকারের তালিকা দেবেন, তো সেটা আপনার তালিকা তো হবে না, এই দেশের তালিকা তো হবে না বন্ধুগণ। আজকে এগুলো সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য করা হচ্ছে, দৃষ্টিভঙ্গি রাজনৈতিক। আজকে প্রকৃত মুক্তিযোদ্ধাদেরকে বাদ দিয়ে, প্রকৃত রাজাকার যারা তাদেরকে বাদ দিয়ে আজকে তারা একটা তাদের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করে সেই ধরনের তালিকা প্রস্তুত করতে চায়। পরে শুরু হয় বিজয় শোভাযাত্রা, এতে স্লোগান আর গানের মাধ্যমে বিএনপি নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি তুলে ধরেন। কড়া পুলিশ পাহারায় কাকরাইল, শান্তিনগর ঘুরে আবারও নয়াপল্টন কার্যালয়ের সামনে এসে শোভাযাত্রা শেষ হয়। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। দেশে দরিদ্রের হার কমে হয়েছে 20.5%, অতি দরিদ্র 10.5%। রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় এ তথ্য জানানো হয়। সভায় 3,226 কোটি টাকা ব্যয়ে 9টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। বিস্তারিত জানাচ্ছে শরফুল আলম। দেশে দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা কমছে। পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে 2018 সালে দরিদ্র মানুষের হার ছিল 21.8%, একই সময়ে অতিদরিদ্র ছিল 11.3%। জিডিপির প্রবৃদ্ধি বাড়ায় চলতি বছর শেষে দরিদ্রের হার 1.3 ও অতিদরিদ্র কমেছে 0.8%। দরিদ্রের হার কমায় একনেক সভায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অতিদরিদ্র কমেছে 0.8%, সাধারণ দরিদ্র কমেছে 1.3%। সংসদ সদস্যদের জন্য এমপি হোস্টেল সংস্কার ও নতুন ভবন নির্মাণে 233 কোটি টাকার নতুন একটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। আগামী 2 বছরের মধ্যে এ প্রকল্পটি বাস্তবায়ন করা হবে বলে জানানো হয়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যুতের অপচয় রোধে সংসদ ভবন ও সরকারি এমপি হোস্টেলে প্রিপেড মিটার স্থাপনের অনুশাসন দেন। জাতীয় সংসদ ভবনের প্রকল্পের উপরে আলোচনার সময় তিনি বলেছেন, সংসদ ভবনগুলোতে, অফিসগুলোতে, বাসভবনগুলোতে সর্বত্র প্রিপেড মিটার লাগান। এছাড়াও নোয়াখালী জেলার হাতিয়ার ভাষণচরে রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপত্তায় 782 কোটি টাকা ব্যয়ে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে অন্য একটি সংশোধিত প্রকল্পের অনুমোদন দেওয়া হয় একনেক সভায়। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। আজ থেকে জিরো পয়েন্ট পল্টন মোড়, সচিবালয় লিঙ্ক রোড এলাকাকে নীরব এলাকা অথবা নো হর্ন জোন ঘোষণা করেছে সরকার। সকালে রাজধানীর সচিবালয়ের 1 নম্বর গেটে চারপাশ নীরব এলাকা ঘোষণার পর এক অনুষ্ঠানে উদ্বোধন করে বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রী মোহাম্মদ শিহাবুদ্দিন। এ সময় তিনি বলেন, নগরীর বাড়তে থাকা শব্দ রোধে এমন উদ্যোগ নেওয়া হয়েছে, ভবিষ্যতে পুরো ঢাকা শহরকে এর আওতায় আনা হবে। মন্ত্রী জানান, সচিবালয় এলাকায় হর্ন বাজিয়ে শব্দ দূষণ করলে 5,000 টাকা জরিমানা ও 1 মাসের জেল দণ্ডের বিধান রয়েছে। আজকে এই শব্দ দূষণ এবং ঢাকার সচিবালয়ের চতুর্পাশকে আমরা নীরব এলাকা ঘোষণা করলাম,
আপনাদের সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি। পাইলটিং প্রকল্প হিসাবে এখান থেকে আমরা শুরু করব, পর্যায়ক্রমে সমস্ত ঢাকা এবং সারা বাংলাদেশে আমরা একদিন কার্যকর করব। সিটি কর্পোরেশন এলাকায় যেসব ঠিকাদার নিয়ম না মেনে উন্নয়ন কাজ করবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। জাতীয় প্রেস ক্লাবে ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ডুরা আয়োজিত গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে নগর ও পরিবেশ বিদরা, জনদুর্ভোগ ও দূষণের কথা মাথায় রেখে সমন্বিত এবং নিয়ন্ত্রিত উন্নয়ন প্রকল্প গ্রহণের আহ্বান জানান। ঢাকা ইউটিলিটি রিপোর্টস অ্যাসোসিয়েশন প্ল্যাটফর্মরা মনে করে যারা ব্যবসা বাংলাদেশে ব্যবসা করবেন, বিশেষ করে যারা ঢাকা শহরে ব্যবসা করবেন, তাদেরকে এই ঢাকার পরিবেশ বাঁচিয়ে ব্যবসা করতে হবে। যেই ব্যবসাতে পরিবেশ হুমকির সম্মুখীন হতে পারে সেই ব্যবসা আমরা করতে দেব না। আমাদের রাস্তায় যারা ব্যবসা করছেন, যারা বালি ফেলে দিচ্ছেন রাস্তায়, যারা সিমেন্ট রাখছেন রাস্তায়, যারা খোয়া ভাঙছেন, অবশ্যই তাদেরকে আমরা ডেফিনেটলি পানিশমেন্ট দেওয়া শুরু করব। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। দক্ষ জনশক্তি বিদেশে পাঠানোর লক্ষ্য নিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কাজ করছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ। আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত সহ প্রচলিত দেশগুলোর বাইরে কম্বোডিয়া, ভিয়েতনাম, মরিশাস এবং ইউরোপের বিভিন্ন দেশে দক্ষ শ্রমিক পাঠানোর চেষ্টা চলছে। অভিবাসী দিবস উপলক্ষে 19 ডিসেম্বর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রবাসী মেলার আয়োজন করা হয়েছে। অধিনায়ক মুশফিকুর রহিমের দুর্দান্ত ব্যাটিংয়ে রাজশাহী রয়্যালসকে 5 উইকেটে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেল খুলনা টাইগার্স। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রাজশাহীর দেয়া 190 রানের কঠিন টার্গেটে খেলতে নেমে 25 রানে 2 উইকেট হারিয়ে চাপে পড়ে খুলনা। তবে ম্যাচ সেরা মুশফিকুর রহিমের 51 বলে 96 রানের দুর্দান্ত ইনিংস জয়ের পথ দেখায় খুলনাকে। এছাড়া রিলে 242 ও শামসুর রহমান শুভ করেন 29 রান, তাতে 2 বল বাকি থাকতে 5 উইকেটে 192 রান করে খুলনা। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে 4 উইকেটে 189 রান করে রাজশাহী রয়্যালস। শোয়েব মালিক 50 বলে 87 ও রবি বোপারারা 26 বলে 40 রানে অপরাজিত থাকেন। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর আওয়ামী লীগের তৎকালীন নেতারা কেন 32 নম্বরে গেলেন না, প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রী। রাজাকারের তালিকা সরকারের কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করেছে, দাবি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কৌশলীর, যাচাই বাছাই করে প্রকাশের অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর। স্বাধীনতার 48 বছর পর রাজাকারের তালিকার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুললেন বিএনপি মহাসচিব, বললেন রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা। এবং দেশে দরিদ্রের হার কমেছে, অতি দরিদ্র 10.5%, একনেক সভায় দেয়া তথ্য। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ETN বাংলা নিউজ।